খাইরুল ইসলাম জিসান, যাকে আমরা সবাই কমবেশি চিনে থাকি। দেশি সিআইডি ফানি ভিডিওর মাধ্যমে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন উদীয়মান তরুণ ইউটিউবার খাইরুল ইসলাম জিসান। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে খাইরুল ইসলাম জিসানের জীবনের গল্প আপনাদের মাঝে তুলে ধরব। এছাড়া জানতে পারবেন খাইরুল ইসলাম জিসান বর্তমানে কি করছেন, কোথায় থাকেন, তিনি বিবাহিত নাকি অবিবাহিত, এবং সর্বশেষে জানতে পারবেন তিনি প্রতি মাসে কত টাকা ইনকাম করেন তার সম্পূর্ণ বিস্তারিত। খাইরুল ইসলাম জিসান 27 অক্টোবর 1999 সালে খুলনার মিয়াপাড়ায় একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। 3 ভাই এবং 2 বোনের মধ্যে খাইরুল ইসলাম জিসান সবার ছোট। ভাই বোনদের মধ্যে সবার ছোট হওয়াতে খাইরুল ইসলাম জিসানকে সবাই আদর করে বাবু নামে ডাকেন। জিসান খুলনার পল্লীমঙ্গল স্কুল থেকে প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা সম্পূর্ণ করেন এবং পরবর্তীতে উচ্চ মাধ্যমিক শিক্ষা লাভ করেন খুলনার আজম খান কমার্স কলেজ থেকে। খাইরুল ইসলাম জিসান 2018 সালের 1 তারিখে তার আপন বড় ভাই রাকিব হাসান মারুফকে নিয়ে ফ্যামিলি এন্টারটেইনমেন্ট ভিডি ইউটিউব চ্যানেলের যাত্রা শুরু করেন। শুরুতে ইউটিউবে বাংলা ফানি সিআইডি বানাতে শুরু করেন এবং দেশি সিআইডি ফানি ভিডিওর মাধ্যমেই খাইরুল ইসলাম জিসান দর্শকদের কাছে ব্যাপক পরিচিতি লাভ করেন। মাত্র 4 মাসের মধ্যে তাদের ইউটিউব চ্যানেলে 3 লক্ষ সাবস্ক্রাইবারের মাইল ফলক স্পর্শ করে এবং পরবর্তীতে ইউটিউব থেকে খাইরুল ইসলাম জিসান সিলভার প্লে বাটন এবং গোল্ডেন প্লে বাটন পেয়েছেন। হ্যাটার্সবিহীন জনপ্রিয় অভিনেতা খাইরুল ইসলাম জিসানের হাজার হাজার ফ্যান ফলোয়ার রয়েছে। জানা যায় খাইরুল ইসলাম জিসানের ছেলে ভক্তদের চেয়ে মেয়ে ভক্ত একটু বেশি এবং মেয়ে ভক্তদের মধ্যে অনেকে তাকে প্রেমের প্রস্তাব দিয়েছেন, তবে তিনি কারো প্রস্তাবে রাজি হননি। বর্তমানে তিনি সিঙ্গেল এবং অবিবাহিত রয়েছেন। খাইরুল ইসলাম জিসান ইউটিউবিংয়ের পাশাপাশি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে কর্মরত রয়েছেন। ইউটিউব থেকে তার প্রতি মাসে ইনকাম আনুমানিক 1 লক্ষ টাকা। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এতক্ষণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে ধন্যবাদ।